বন্ধুরা আমি জামান স্যার এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাবলিউ পিএসসি এক্সাম বন্ধুরা আজকের ক্লাসে আমরা রিজনিং থেকে কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চিন করব যে টাইপ অফ কোশ্চিন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে তো মন মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রিভিয়াস যে সমস্ত বন্ধুরা ক্লাসেসগুলো হয়ে গিয়েছে সেই ক্লাসেসগুলো অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে দেখে অন অনস্ক্রিনে বন্ধুরা আজকের ক্লাসে ফার্স্ট ফাইনই দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্ট কি আছে আমাদের এখানে একটি ছক্কার চারটি অবস্থান নিচে দেওয়া হলো যে তলে একটি বিন্দু আছে তার বিপরীত তলে আছে তার বিপরীত তলে মানে কোনটা আসবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো লুডুর চক আমি প্রচুর পরিমাণে ক্লাসে প্র্যাকটিস করেছি আশা করছি একদম ইজি হয়ে গিয়েছে তোমাদের কাছে এখন বলো এখানে কী অ্যান্সার চলে আসবে সময় বেশি প্রয়োজন হলে ভিডিওকে পজ করে নেবে পজ করে নিয়ে নিজে থেকে কোশ্চেনগুলোকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে দেখো এখানে সলিউশন আমাদের কী চলে আসবে ক্লাস প্রতিটাই যেটা আছে মকৃশাখারাই থাকবে তো বলো এখানে দেখো এই জায়গাটা কী চলে আসছে আমাদের কিসে বের করতে হবে আমাদের একটি ডটে তো প্রথম দুটো লুডুর ছক্কাতে আমরা কি অ্যাপ্লাই করি বলতে পারি এখানে বলতো দুটো ফেস কমন দুটো ফেস যদি কমন থাকে তাহলে আনকমন ফেসগুলো একে অপরের বিপরীত হয় তাহলে এখানে তিনটি ডটের বিপরীতে আসে কটে আমাদের পাঁচটি ডট এটা আমরা এখান থেকে পাচ্ছি কিন্তু এটা আমাদের দরকার নেই তাহলে এবার প্রথমের সঙ্গে দেখো কোনটা নেওয়া যায় এখানে এই দুটো কেনাও দুইয়ের সঙ্গে তিন নম্বর এই দুটো লোডুর ছক্কা কেনাও এই দুটো লোডুর ছক্কাকে নিয়ে এলে দেখো এই দুটো কমন ফেস এই দুটো কমন ফেস এই দুটো আনকমন ফেজ তাহলে আনকমন ফেজ দুটো কি একে অপরের বিপরীতে আসবে তার মানে একটি ডটের বিপরীতে কটি ডট এসে যাবে আমাদের এখানে ছয়টি ডট অ্যান্সার এসে যাবে বন্ধুরা আমাদের অপশান বিএডটা আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েন চলে আসবো নেক্সট কোয়েন আসে আমাদের এখানে প্রদত্ত চিত্রটি কোন চিত্রে লুকিয়ে আছে এই যেই চিত্রটি দেওয়া আছে এই চিত্রটি আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে খুঁজে বের করতে হবে যে কোনটাতে লুকিয়ে আছে তো বলো দেখিনি এখানে কোনটাতে লুকিয়ে আছে কমেন্ট করবে সকলেই কমেন্ট করবে অবশ্যই সঠিক হোক ভুল হোক সকলেই অবশ্যই কমেন্ট করবে এগুলো কোশ্চেনের জন্য কিন্তু পেন পেপারের প্রয়োজন হয় না দেখে দেখে অ্যানসারটা করা যাবে দেখা মাত্র এখানে অ্যানসার হয়ে যাবে কোথায় আছে এই যে এখানে দেখো এই 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 যে এখানে আমাদের লুকিয়ে রয়েছে তাহলে অ্যানসারটা কী আসবে আমাদের অপশন সি আরটা এখান থেকে আমাদের চলে আসবে চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসি আমরা নেক্সট কোশ্চেন পেপার কাটিং পেপার কাটিং এইভাবে ফোল্ড করা আছে এটিকে আমাদেরকে ওপেন করতে হবে তো বলো ওপেন করলে এটা কেমন আসবে কেমন দেখতে হবে ফিগারটা অপশান এ এর মতো আসবে বি এর মতো সি এর মতো দেখতে হবে নাকি ডে এর মতো দেখতে হবে এখানেও যেটা আছে পেন পেপারের প্রয়োজন নেই প্রথমত যেটা আছে কিভাবে এই যে আমাদের এইভাবে এইভাবে এসছে এগুলোকে আমরা কী এই উল্টো দিক করে উল্টো দিক করে খুলব তো প্রথমত আমাদের কি এইভাবেই খুলবে তার মানে এইটা যেটা আছে আমাদের এইভাবে গিয়ে এই জায়গাটাই খুলবে তো এই জায়গাটায় গিয়ে যদি খোলে তাহলে এদিকে এই যে দুটো খাঁচ ছিল এখানেও এরকম একটা খাঁচ আসবে এখানেও এরকম একটা খাঁচ আসবে এবার এই পুরোটা যেটা আছে আমাদের এইদিকে ওপেন হবে কারণ এটা এদিক দিয়ে ফোল্ড হয়েছে তার মানে এদিকে পুরোটা ওপেন হবে এদিকে পুরোটা যদি ওপেন করতে যায় তাহলে এখানে একটা খাঁচ চলে আসবে এখানে একটা খাঁচ আসবে এখানে একটা খাঁচ আসবে এখানে একটা খাঁচ আসবে দেখো এরকম চারটে খাঁচ চারদিকে আছে কোথায় এই যে আমাদের অপশান এ তো এখানে বন্ধুরা আমাদের অ্যান্সার কী চলে আসবে অপশান এ অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট সঠিক উত্তরটি বাছুন তো এখানে যে কোশ্চিন মার্ক আছে কোশ্চিন মার্কে যে মিসিং ফিগারটা আছে সেটা এগুলোর মধ্যে কোন ফিগারটা এখানে আমাদের সেট আপ করলেই এই ফিগারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো কীভাবে করবে এখানে যদি একটু টাফ টাইপের আসে তো এঁকে না এইভাবে এখান থেকে এটাই আমাদের এইভাবে চলে আসবে এখান থেকে এটা এইভাবে জুড়ে দাও এবং এদিকে কি সবগুলোতে এরকম করে একটা এক থাকছে যে এই সুজি এরকম তারপরে এরকম তারপরে আছে আমাদের এরকম তো এরকম কোনটাতে আসে দেখো অপশান বি এডটাতে হ্যাঁ বিএডটাতে আসে অপশান বি বন্ধুর এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে আসলে যে বুঝতে পেরেছি সে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে রেগুলার প্র্যাকটিস করতে থাকো খুব সহজেই যেটা আছে তোমরা কিন্তু রিজনিংয়ে যেটা আছে পঁচিশ প্লাস বা তিরিশের কাছাকাছি যদি তুলে নিতে পারবে বেশি পরিমাণে প্র্যাকটিস থাকলে কিন্তু তিরিশের কাছাকাছি কিন্তু তুলে নিতে পারবে পঁচিশ প্লাস তো অনায়াসে পারবেই পারবে দেখো নেক্সট প্রয়োজন কী আছে আমাদের এখানে দর্প আচ্ছা দর্পণ জল প্রতিবিম্ব হবে না এখানে তোমাদের শুধু দর্পণটাকে বাদ দিয়ে দাও জল প্রতিবিম্ব নির্ণয় করো এই যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটা আমাদের জল প্রতিবিম্ব নির্ণয় করতে হবে জল প্রতিবিম্ব মানে কি আমাদের যে আয়নাটা কোথায় আছে আয়নাটা আছে আমাদের এই নিচে নিচে ওয়াটার ইমেজ এই নিচে আয়না আছে নিচে আয়না থাকলে এখানে আমাদের কোন ফিগারটা আসবে দেখো এখানে কোনটা আসবে আমাদের যে এটা আমাদের প্রথমে চলে আসবে এক ঘর পরে তো এক ঘর পরে এটাতে নেই এটাতে এক আচ্ছা এটাতে এক ঘর পরে আছে কিন্তু এই ফিগারটা দেখো সোজা করে রাখা আছে এটা কি বাঁক বেঁকে আছে একটু তো এটাও আমাদের আসবে না এটাতে আছে একঘর পরে এটা তো আছে একঘর পরে ঠিক আছে এটা আছে প্রথম এক দুই দুই ঘর উপরে এখানে এক ঘর পরে দুই ঘর উপরে অপশান সি এরটা তো বন্ধুরা কারেক্ট আছে অপশান সি এর ফিগারটা যেটা আছে কারেক্ট আছে হলে যেটা না এই না যে এটা পুরো ছবিটাকে যেটা আছে ওইভাবে করে আঁকবে এবারে কিন্তু আঁকতে গেলে অনেকটাই সময় লেগে যাবে জাস্ট ছোটো ছোটো কিছু বিষয়কে দেখবে যেমন আমি এই ব্ল্যাক ডটটাকে দেখলাম এবং এই ব্ল্যাক ডটটাকে দেখলাম এই দুটো ডট দেখেই আমি যেখানে অ্যান্সারটাই বের করে নিতে পারলাম অপশান সি এরটা বন্ধুরা এখানে অ্যান্সার চলে আসলো চলো নেক্সট কয়েকদিন চলে আসবো সেশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না নেক্সট দেখো কি আছে পাঁচজন ছাত্র একটি শাড়িতে বসে আছে তো এই একটি শাড়ি নাও একটি শাড়িতে কতজন পাঁচজন বসে আছে এস এলের বাঁ দিকে এটা হয় কি আমাদের বাঁ দিক এটা থাকে আমাদের বন্ধুরা সবসময় ডান দিক এস যে আছে এলের বাঁ দিকে এস এখানে যদি নেই এলকে তাহলে আমি এখানে নিচ্ছি এস যেটা আছে এল এর বাঁদিকে চলে আসলো এবার কী বলা আছে পি এলের বাঁ দিকে পি যে আছে আচ্ছা এস এলের ডান দিকে আছে এস যে আছে এলের ডান দিকে আছে তাহলে এইখানে নিতে হবে এল কে এল কে এখানে নাও তাহলে ডান দিকে আসবে তো এবার এল নাই তো এখানে কি আছে এস এলের ডান দিকে এস যে আছে এলের ডান দিকে ঠিক আছে এবার পি বছর এখানে আমাদের পি এলের বাঁ দিকে পি যে আছে এলের বাঁ দিকে তাহলে এদিকে নিয়ে নাও পি কে এই কিন্তু কে এর ডান দিকে আছে পি যে আছে এবার ফের কি কে এর ডান দিকে আছে তো কে এর এই যে ডান দিকে হয়ে গেল তারপরে এস কিউয়ের বাঁদিকে আছে এস যে আছে কিউ এর বাঁদিকে তাহলে এই জায়গাটাই কাকে নিয়ে নাও কিউকে নিয়ে নাও তাহলে এই যে কে ওর বাঁ দিকে এসে গেলাম তো এইভাবে পাঁচজন আমাদের বসে আছে এবার আমাদের এখানে কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে বাঁদিকের প্রথমে কে বসে আছে তো ফাটাফাট কমেন্ট করে জানাও যে কি কে বসে আছে এখানে আমাদের কে এল পি এস কে বসে আছে কেই বসে আছে তো এখানে এখানে কে বসে আছে কেই বসে আছে এখানে আমাদের হয়ে যাবে কি কে কেই এখানে যেটা আছে বসে আছে এখানে আমাদের অপশান এ ক্যারেক্ট অ্যান্সার কারণ এই যে বাঁদিকের প্রথম এটা তাহলে এখানে কী আছে কে আছে নেক্সট চলে আসবো নেক্সট দেখো ব্লাড রিলেশনের উপরে কোশ্চেন কি বলা হয়েছে প্রতিটি টাইপের দেখবে একটি করে কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে আমি তোমাদের প্রতিদিনই যেটা আছে আলাদা আলাদা টাইপ করে কোশ্চেন রাখি এবং প্রতিটি টাইপ থেকে একটি করে কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই জিজ্ঞেস করা হবে দেখো এখানে কী আছে সন্তু হলো আনন্দের একমাত্র সন্তান সন্তু আনন্দের একমাত্র সন্তান এই তারপরে কি আছে এখানে রাজ এবং অন্তু হলো সন্তুর সন্তান তো এর সন্তান আবার কে আছে সন্তুর সন্তান রাজ এবং অন্তু এরা হলো কি আমাদের কার সন্তুর সন্তান এরপর আবার কি বলা আছে এখানে যে রঞ্জিত হলো অন্তুর দিদা তো অন্তু এই যে অন্তু অন্তুর যদি দিদা হয় তাহলে কে হবে বলতো এখানে এই যে আনন্দ আনন্দের ওয়াইফ আসবে আমাদের এখানে রঞ্জিত মেল দিতেই পারে এখানে কোশ্চিন যেহেতু এখানে মেল জেন্ডার রঞ্জিত দিকে বোঝায় কিন্তু আমাদের কি কোশ্চিন অনুযায়ী এটা কে আসবে ফিমেল জেন্ডার আসবে কারণ এখানে দিদা বলা হয়েছে দিদা বলা হলে কি আটটা যেটা আছে আমাদের কী ফিমেল জেন্ডার অবশ্যই এখানে এরপর দেখো কী আছে আমাদের কোশ্চিনে যে আনন্দ রঞ্জিতের কে হয় তো আনন্দ যেটা আছে রঞ্জিতের কে হবে আনন্দ যেটা আছে রঞ্জিতের কে এসে যাবে হাজব্যান্ড আসবে স্বামী আসবে অ্যান্সার অপশানে এটা বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার এসে যাবে আসলে যদি বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা নেক্সট কোশ্চিন যে কোনই আঙ্গুল কাঁধ কবজি এবং চেটো যেটো আছে এগুলোকে যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজাই মানে পর পর সাজাই তাহলে কোনটার পরে কোনটা আসবে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো বলো এখানে কোনটার পরে কোনটা আসতে পারে কি আসবে আমাদের প্রথমে এগুলো অনুযায়ী আমাদের প্রথমে কি আসে কাঁধ প্রথমে আসবে আমাদের তো এখানে কাঁধ কাঁধের নিচে আমাদের কি রয়েছে কুনোই এখানে আসবে আমাদের কুনোই পুনর নিচে আমাদের কী আসবে আঙ্গুল কবজি চেটো কী আসবে আমাদের এখানে কবজি আসবে কবজি তারপরে আসবে আমাদের চেটোটা আসবে তারপরে আসবে আমাদের আঙ্গুল যেটা আছে দু একটা মানে নিজের হাতের বর্ণনা হাত নিজের হাত থেকে দেখো একদম উপর থেকে একদম আঙুল পর্যন্ত কোনটার পরে কোনটা আসছে দেখো তো এখানে আমাদের কি এটি এই সিকোয়েন্সটা আমাদের ক্যারেক্ট আসবে যে থ্রি ওয়ান ফোর ফাইভ টু থ্রি ওয়ান ফোর ফাইভ টু আছে অপশান এরটাতে তো বন্ধুরা আমাদের অপশান এ এখান থেকে ক্যারেক্ট অ্যান্সার আসলে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা এখানে নেক্সট কোয়েশ্চেন দেখো যেখানে এখানে প্লাস এসে ভাগে মাইনাস এসে গুণে গুণ এসছে প্লাসে ভাগ এসছে মাইনাসে তাহলে এর আমাদের মান কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে তো কী করবো আমরা এখানে জাস্ট এগুলোর কি সিম্বলগুলোকে এক এক করে চেঞ্জ করব। তো চলো আমরা এক এক করে সিম্বলগুলোকে সিম্বলগুলোকে চেঞ্জ চেঞ্জ করতে থাকি প্লাস আমাদের কী আসছে প্লাস আমাদের কিসে পরিণত হচ্ছে দেখো প্লাস আমাদের পরিণত হচ্ছে ভাগে তার মানে এখানে প্রথমে ভাগ আসবে ভাগ করলে আলটিমেটলি কত আসবে এটা পাঁচ কারণ পাঁচ আঠেরো নব্বই হয় আমাদের তারপর আমাদের কী আছে মাইনাস দেখো মাইনাস তিরিশ আমাদের গুণ তার মানে কি এই ছয়ের সঙ্গে গুণ হবে কত আসবে আমাদের এটা তিরিশ এবার গু গুণ আছে গুণ চিহ্নটা দেখো কী আছে প্লাসে পরিণত হচ্ছে তাহলে এখানে প্লাস কত আসবে তিরিশ তার মানে তিরিশ তিরিশ ষাট এরপর আমাদের কী আছে এটা ভাগ চিহ্ন ভাগ চিহ্ন হ্যাঁ ভাগ চিহ্ন আছে তো ভাগ চিহ্ন আছে কি আমাদের মাইনাস মাইনাস ফোর তার মানে কত আসবে আমাদের আলটিমেটলি ফিফটি সিক্স তো বন্ধুরা এখান থেকে আমাদের ফিফটি সিক্স অ্যান্সার হয়ে যাবে অপশান সি এখানে আমাদের ক্যারেক্ট অ্যান্সার আশা করি যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসো এখানে নেক্সট আছে অভিধান অনুযায়ী সাজান তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোকে আমাদেরকে অভিধান অনুযায়ী মানে ডিসকেনের অনুযায়ী সাজাতে হবে তো ডিস্কেনের অনুযায়ী কোনটার পর কোনটা আসবে এখানে দেখো এখানে যে আয়েন 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 আচ্ছা আইএন জি এইচ আচ্ছা এফ আগে আসে আমাদের এগুলোর মধ্যে আইএন এইচ জি এবং এফ এফ ইএফ তারপরে কি জি আসবে তারপরে এইচ আসবে তো এফ দিয়ে আমাদের দুটো আছে তার মধ্যে থেকে এই পাঁচেরটা যদি এফের পরে এ আছে তার মানে এটা আবার আগে আসবে তার মানে পাঁচ নম্বরেরটা আগে আসবে তারপর আমাদের কত চার নম্বরেরটা তারপরে আমাদের এখানে কী আসবে আমাদের এফ জি তার মানে দুই নম্বরেরটা আসবে দেখ দুই নম্বরেরটা তারপরে আমাদের কী আসবে এইচ তার মানে এক নম্বরেরটা তারপরে যেটা আছে তিন নম্বরটা এটা আসবে আমাদের এখান থেকে পাঁচ চার দুই এক তিন তো পাঁচ চার দুই এক তিন কোনটাতে আছে আমাদের অপশান ডি এর ট্রে তো অপশান ডি বন্ধুর এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার এসে যাবে আশা করি যে বুঝতে পেরে এসে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোশ্চেন আছে তোমাদের জন্য একটি হোমওয়ার্কের কোশ্চেন সকলেই এটি যেটা আছে কমেন্ট করে অ্যান্সার জানাবে যে এর কারেক্ট অ্যান্সার আমাদের কী বেরিয়ে আসবে কী বলা হয়েছে এখানে দেখো যে প্রদত্ত শব্দের অক্ষরগুলি একবার ব্যবহার করে কোনটি তৈরি করা যাবে না তো এখানকার মধ্যে কোনটি যেটা আছে তৈরি করা যাবে না সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং